আসসালামু আলাইকুম। আমি জিপিএ পাস পেয়েছি, এর ইংরেজি কি? আচ্ছা, আমি জিপিএ পাস পাইনি, বাট যদি ধরা হয় যে আমি জিপিএ পাস পেয়েছি, এর ইংরেজি কি? আমরা সচরাচর যারা ইংরেজি জানি আমরা বলি আই হ্যাভ গট জিপিএ 5। কিন্তু অক্সফোর্ড, কেমব্রিজ এবং লংম্যান ডিকশনারি এরা বলে না যে আই হ্যাভ গট জিপিএ 5। এই ডিকশনারিগুলো অনুসারে আই হ্যাভ গট জিপিএ 5 এই বাক্যটি ঠিক নয়। এটা দুটো পদ্ধতিতে করা যেতে পারে, একটি হচ্ছে আমেরিকান স্টাইল আর একটি হচ্ছে ব্রিটিশ স্টাইল। আমেরিকান স্টাইলে হবে আই হ্যাভ গট এ জিপিএ অফ 5। আই হ্যাভ গট আ জিপিএ অফ 5। আই হ্যাভ গট আ জিপিএ অফ 5। আর যদি ব্রিটিশ স্টাইল আমরা করি তাহলে আই হ্যাভ গট এ 5 জিপিএ। আই হ্যাভ গট আ 5 জিপিএ। এখন এই আই হ্যাভ গট এ জিপিএ জিপিএ অফ 5 অথবা আই হ্যাভ গট এ 5 জিপিএ, এ দুটো বিষয় প্রধান। যারা মনে করে যে এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি জিপিএ পাস পেয়েছি, আই হ্যাভ গট আ জিপিএ 5, এই বাক্যটাই সঠিক হওয়ার কথা, এই বাক্যটাই সঠিক হওয়ার কথা। কিন্তু জিপিএ একটা গ্রেট পয়েন্ট অ্যাভারেজকে নির্দেশ করে, এর জন্য ব্রিটিশরা এ 5 জিপিএ অথবা এ 3 জিপিএ অথবা এ 4 জিপিএ এরকম ব্যবহার করে থাকে, যেখানে আমেরিকানরা আই হ্যাভ গট আ জিপিএ অফ 5, এখানে 5 এর পরিবর্তে হতে পারে 3, হতে পারে 4 ইত্যাদি। এবং আমারটা ভিডিও ডেসক্রিপশন একটা লিংক দিয়ে দিব, যে লিংক থেকে যে কোনো স্টুডেন্ট যাচাই করে নিতে পারবে যে আসলে কোন বাক্যটি ঠিক আর কোনটি ভুল। তবে এখানে আর একটু বলার দরকার আছে বোধহয় আমি মনে করি, যেমন গোট ভার্বটা যদি কেউ ব্যবহার না করে এখানে অন্য ভার্ব ব্যবহার করতে চায় করতে পারে। এই গোটের পরিবর্তে আর অন্যান্য ভার্ব আছে, যেমন সিকিউরড, এস ই সি ইউ আর ই ডি, এখানে বলতে পারি আই হ্যাভ সিকিউরড এ জিপিএ অফ 5, অথবা আই হ্যাভ অবটেইনড এ জিপিএ অফ 5। এই অবটেইনড বা সিকিউরড অথবা কেউ যদি বলে গেইনড অথবা অ্যাটেইনড, সবগুলোই ঠিক। কিন্তু আই এম জিপিএ 5 বা আই হ্যাভ জিপিএ 5 বা আই হ্যাভ হ্যাড জিপিএ 5 এ ধরনের ইংরেজি কখনোই ঠিক নয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরেও যদি কারো সংশয় থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমরা কেমব্রিজ এবং লংম্যান ডিকশনারির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই জিপিএ নিয়ে কারো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।